ফুলছড়ি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। রকি হত্যার মূল আসামি কাঞ্চন গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ফুলছড়ি উপজেলাবাসী। মূল আসামি সহ অন্যান্য সকল আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার জেলা শহরের বিক্ষোভ মিছিল ও শহরের 1 নং ট্রাফিক মোড় এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। জেলা ছাত্রলীগ এসব কর্মসূচির আয়োজন করে। সড়ক অবরোধ চলাকালে ডিবি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সহ সভাপতি মাসুম আহমেদ ও খন্দকার তানবির আহমেদ, যুগ্ম সম্পাদক শ্যাম সরকার জয় ও শাহরিয়াল খন্দকার বাপ্পি সহ আর অনেকে। বক্তারা বলেন, রকি হত্যাকারে 1 মাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামি ছাড়া মূল আসামি কাঞ্চন সহ অন্যান্যদেরকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে হত্যাকারের সকল আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গেল 12 জুলাই রাতে শহরের পূর্বপাড়ার হালিমবিড়ি ফ্যাক্টরি সংলগ্ন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন আশিকুর রহমান রকি। কৃষক লীগ, সকল নেতৃবৃন্দ, অরঙ্গ সংগঠনের সহযোগী সবাইকে চারটি কথা, আমার আত্মা মানছে না মাউথপিসে কথা বলার জন্য। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।